things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's gone in circles, I'm trying to fight it, getting these voices inside to stay quiet. Gone to the place where all this began, to start again. Oh, you won't see the light until the dawn. हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी सुमन और आज आमी चले आबार एक नतून गाड़ी रिव्यू वीडियो निये। इंडिया 125 सेगमेंटर सबसे पॉपुलर बाइक हलो होंडा साइन एसपी 125 और आज कम्पानी से ही होंडा साइन एसपी 125 नाम बदले नाम दिए एसपी 125 BS6 मॉडल आज तरह आज रिव्यू वीडियो अपन सामने आमरा तुले धरछी। सो बेसी देरी ना करे शुरू करा जाक, लेट्स स्टार्ट। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are আমরা এই রিভিউ ভিডিওটিকে চারটি প্লটে ভাগ করে নেব। নাম্বার 1 ডিজাইন এন্ড স্টাইল, নাম্বার 2 ফিচারস এন্ড পারফরম্যান্স, নাম্বার 3 মাইলেজ and number 4 price. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight, yeah. প্রথমে আমরা চলে আসছি এই বাইকটির স্টাইল এবং ডিজাইন নিয়ে। আমরা যদি বাইকটির স্টাইল এবং ডিজাইন দেখি, যাকে বলে জাস্ট অসাম। এন্ট্রি লেভেল বাইকের ডিজাইনে হন্ডা এসপি 125 মডেলটি বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এছাড়াও বাইকটিতে রয়েছে চমকপ্রদ, যাকে বলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো মাস্কুলার ফিউল ট্যাঙ্ক। এছাড়াও সঙ্গে রয়েছে খুব সুন্দর একটি বাই কালার গ্রাফিক সেট, যা খুবই অ্যাপিলিং। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এর যে ট্যাঙ্কটি, এর ফিল ট্যাঙ্কটির ক্যাপাসিটি 11 লিটার। সো আমার তো এই বাইকের ডিজাইন স্টাইল খুব সুন্দর লেগেছে। আপনাদেরও যদি এই স্টাইল ডিজাইন ভালো লেগে থাকে, তো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই বাইকটির স্টাইল এবং ডিজাইন। এরপর আমরা চলে আসছি বাইকটির ফিচার্স এবং পারফরমেন্স। তো ফিচার্সের মধ্যে আমরা প্রথম চলে আসবো সাইলেন্ট স্টার্ট উইথ এসিজি। এই এসিজি ফিচার্সটি একদমই নতুন, যা গিয়ার নয়েস এবং ইঞ্জিন সাউন্ড আগের থেকে অনেক কমিয়েছে। এরপর আমরা চলে যাব বাইকটির বেস্ট পার্ট, ফুললি ডিজিটাল মিটার কনসোল। এই মিটার কনসোলে যাওয়ার আগে আমরা প্রথমে দেখতে পাব ইন্ডিকেটর কি, হর্ন কি, রেয়ার ভিউ মিরার, ইগনিশন সুইচ, আর এদিকে চলে আসছে স্টার্টার, আর তার মধ্যে আছে ইঞ্জিন কিল সুইচ। এখানে একটি এসিজি মোটর দেওয়া হয়েছে, যেটা আমি আগে আপনাদের বলেছি। এটাতে এসিজি মোটর দেওয়ার জন্য সাইলেন্স স্টার্ট ফিচার্স রয়েছে। এবার আমরা চলে আসব ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে।
এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেওয়া হয়েছে স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, টাইম, এভারেজ মাইলেজ, ফুয়েল ইন্ডিকেটার, নিউট্রাল সাইন, ইঞ্জিন ম্যালফাংশন সাইন, ড্রাইভিং পাস সাইন, ইন্ডিকেটার সাইন। এছাড়াও আমরা এখানটায় আলাদা ফিচার্স দেখতে পাবো, সেগুলো হচ্ছে ওডোমিটার, ট্রিপ মিটার, ট্রিপ বি, ইনস্ট্যান্ট ম্যাচ মাইলেজ। এই বাইকে অনেক ফিচার্স দেওয়া হয়েছে, যদি আপনাদের এই ফিচার্সগুলো ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন লেগেছে এই বাইকের ফিচার্সগুলো। এরপর আমরা চলে আসছি বাইকটির হেডলাইটে। বাইকটির সামনে রয়েছে শার্প এলইডি হেডল্যাম্প, আর সঙ্গে রয়েছে দুটি সাইড ইন্ডিকেটার। এই সাইড ইন্ডিকেটারে কোনো এলইডি দেওয়া হয়নি। আর পেছনে আমরা দেখতে পারবো বোল্ড সিমলেস রিয়ার টেল ল্যাম্প। এই টেল ল্যাম্পেও কোনো এলইডি দেওয়া হয়নি, নর্মাল হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। আর এর যে সাইডে ইন্ডিকেটার রয়েছে এখানেও কোনো এলইডি দেওয়া হয়নি। তো এরপর আমরা চলে আসছি বাইকটির ইঞ্জিনে। বাইকটিতে রয়েছে 125 সিসি এর FI বা ফুয়েল ইঞ্জেক্টেড HETBS6 ইঞ্জিন, যা 7500 RPM এর 10.70 BHP এর ম্যাক্সিমাম পাওয়ার এবং 6000 RPM এ 10.9 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক প্রোডিউস করে। ইঞ্জিনটি সঙ্গে রয়েছে ESP টেকনোলজি, যা বাইকটির পারফরম্যান্স এবং মাইলেজ আগের থেকে অনেক ভালো করেছে। এই ESP টেকনোলজি থাকার জন্য বাইকটির মাইলেজ আগের থেকে 60% বৃদ্ধিও পেয়েছে। এরপর চলে আসছি আমরা গাড়িটির চাকাতে। গাড়িটির সামনের চাকায় রয়েছে 80x108 ইঞ্চিস টিউবলেস টায়ার। এই হন্ডা SP125 BS6 দুটো ভেরিয়েন্টের মডেল বের করেছে, একটা হচ্ছে ড্রাম ব্রেক আর একটা হচ্ছে ডিস্ক ব্রেক। এই মুহূর্তে আমার কাছে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট রয়েছে, আপনারা ডিস্ক ব্রেক ভেরিয়েন্টও পেয়ে যাবেন। তো আমি এই ড্রাম ব্রেক ভেরিয়েন্টের উপরই ভিডিও করছি। এছাড়াও আমরা সামনের চাকায় পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনের চাকায় রয়েছে 80x108 ইঞ্চিস টিউবলেস টায়ার। পেছনের চাকাও শুধুমাত্র ড্রাম ব্রেক আমরা দেখতে পাবো, কোনো ডিস্ক ব্রেক দেওয়া হয়নি। পেছনের চাকায় রয়েছে স্পাইরাল হাইড্রোলিক সাসপেনশন। এছাড়াও আমরা বাইকটির সিট হাইট দেখতে পাবো 790 mm এবং লেন্থ 705 mm। বাইকটির কার্বোয়েট, বাইকটি যেহেতু দুটো মডেল রয়েছে, একটা হচ্ছে ড্রাম ব্রেক আর একটা হচ্ছে ডিস্ক ব্রেক, তো ড্রাম ব্রেক ভেরিয়েন্টের ক্ষেত্রে কার্বোয়েট হচ্ছে 117 kg আর ডিস্ক ব্রেকের ক্ষেত্রে হচ্ছে 118 kg। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারনেস 160 mm। এরপর আমরা চলে আসছি বাইকটির মাইলেজ। তো এর মাইলেজ যদি আমরা বলি, এর মাইলেজ অসাধারণ। তো আমিও আগে আপনাদের বলেছি এতে রয়েছে ESP টেকনোলজি, যার জন্য আমরা 60% বেশি মাইলেজ পাচ্ছি। তবুও আপনারা এভারেজ 70-80 মধ্যে মাইলেজ পেয়ে যাবেন, তো দেখেই নেওয়া যাক। Forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run. Don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the. তো গাড়ি চালানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি 88 মাইলেজ পেয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণ গাড়ি চালানোর উপর নির্ভর করছে, তবুও আপনারা এভারেজ 70-80 মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। এরপর আমরা জেনে নেব এই বাইকটির প্রাইস সম্বন্ধে। তো বাইকটির প্রাইস যদি আমরা দেখি, বাইকটির অন রোড প্রাইস এসে যাচ্ছে 92,000। সো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি এই ওয়াক রাউন্ড ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাও।